আজ বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিজেপি কার্যালয়ে বিজেপির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি সহ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ও ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদান করেন বিজেপির সাংগঠনিক দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি শাখারব সরকার। বিজেপি নেতা লালটু দাস ও অনামিকা ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেত্রী মাহফুজা খাতুন সহ অন্যান্য নেতা নেত্রী। 1980 সালের 6ই এপ্রিল অটল বিহারী বাজপেয়ীজি লালকৃষ্ণ আদবানীজির হাত ধরে আমাদের পূর্ব শরীফ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জনসংঘের ভাবধারাকে বহন করে 1980 সালের 6ই এপ্রিল দিল্লির এক বেসরকারি স্কুলে ভারতীয় জনতা পার্টি নতুনভাবে রূপ দিশা দেখায়। যে পার্টি আজকে পটবৃক্ষে রূপান্তরিত হয়েছে অমিত শাহজি, নাড্ডাজি এবং প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র দামোদর দাস মোদীজির হাত ধরে, সেই পার্টি আজকে 43 বছর পার করে 44তম পার্টির জন্মদিন পালন হলো তাম ভারতবর্ষের সাথে সাথে আমার মুর্শিদাবাদ জেলাতেও। এই জেলায় পার্টির প্রতিষ্ঠা দিবস হিসাবে পার্টির পতাকা উত্তোলন শ্যামাপ্রসাদ মুখার্জি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায় একাত্মবাদ প্রবক্তা এবং অটল বিহারী বাজপেয়ীজির প্রতীকে মাল্যদান পুষ্পার্ঘ্য এবং জনসাধারণের মাধ্যমে আমাদের লাড্ডু বিতরণ, বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। পার্টি অফিসকে সুন্দরভাবে আলোয় সজ্জিত করা হয়েছে এবং সন্ধ্যার পর বিকেলবেলা থেকে আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম এবং পার্টি কেন্দ্রিক আলোচনা এবং বিভিন্ন এলাকায় বস্ত্র বিতরণ ব্যবস্থা করা হয়েছে।